দেশের সব জেলা সদরের বিদ্যুৎ অফিসের সামনে আজ অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত এক ঘন্টা এই অবস্থান কর্মসূচি পালন করা হবে। গত সোমবার বিএনপির স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে দলের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, অসহনীয় লোডশেডিং, বারবার মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে অবস্থান কর্মসূচি শেষে প্রধান প্রকৌশলী বরাবর স্মারকলিপি প্রদান দেওয়া হবে। বিএনপির অবস্থান কর্মসূচির বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সিলেট ও চট্টগ্রামের সহকর্মীরা। প্রথমে যেতে চাই সিলেটের সহকর্মী প্রত্যুষ তালুকদারের কাছে। প্রত্যুষ, জানাবেন বিএনপির অবস্থান কর্মসূচির বিস্তারিত। বিদ্যুৎ খাতে দুর্নীতি এবং লোডশেডিং এর প্রতিবাদে কিন্তু কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির আজকের এই আয়োজন। সকাল 11টা থেকে 12টা পর্যন্ত এক ঘন্টার তাদের কর্মসূচির কথা আমাদেরকে তারা জানিয়েছেন। তো আমরা এখন রয়েছি সেই তাদের কর্মসূচিতে। তো আপনি নিশ্চয়ই দেখছেন এখানে আসলে বিদ্যুৎ ভবন, যেটা সিলেটের বাগবাড়ি সিলেটে, এখানে কিন্তু বিদ্যুৎ ভবনের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে নিয়োজিত রয়েছেন। এবং যেহেতু সকাল 11টায় সময় দেওয়া হয়েছে, হয়তো তারা বিএনপি নেতৃবৃন্দকে আমরা দেখেছি আশেপাশে তারা অবস্থান নিয়েছেন এবং তারা আসলে বিচ্ছিন্নভাবেই এখনও রয়েছেন। হয়তো তারা জানিয়েছেন অল্প কিছুক্ষণের মধ্যেই তারা আসলে ঘেরাও কর্মসূচিটি আনুষ্ঠানিকভাবে সেটি শুরু করবে। তবে নিরাপত্তার স্বার্থে বা কোনো ধরনের পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে কারণেই আসলে তারা নিরাপত্তা বেষ্টনী দিয়ে রেখেছেন। আর বিএনপির নেতৃবৃন্দ আমাদেরকে জানিয়েছেন যে তারাও আসলে চাইছেন শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করতে, এবং তারা বলছেন যে যে দেশ জুড়েই যে লোডশেডিং হচ্ছে কিংবা তাদের দাবি অনুযায়ী বিদ্যুৎ খাতে সীমাহীন দুর্নীতি হয়েছে, সেই সব দাবি তারা তুলে ধরেছেন এবং এর জন্যই তারা এই কর্মসূচি পালন করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এখন পর্যন্ত বিএনপি, জেলা বিএনপির নেতৃবৃন্দ আমাদেরকে জানিয়েছেন যে তারা ঠিক বিদ্যুৎ ভবনের আশেপাশেই অবস্থান নিয়েছেন সুশৃঙ্খলভাবে। যে কর্মসূচিতে ঘেরাও কর্মসূচি সেটি কিন্তু হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু করবে এবং এর পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু এখানে সারিবদ্ধভাবে এবং সতর্ক অবস্থানে রয়েছে। এই হচ্ছে সিলেটের পরিস্থিতি। ধন্যবাদ প্রত্যুষ। এবার জানবো চট্টগ্রামে বিএনপির অবস্থান কর্মসূচির ব্যাপারে সহকর্মী মুজিবুল হকের কাছ থেকে। মুজিবুল, জানাবেন চট্টগ্রামের কী অবস্থা, অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া নেতাকর্মীরা কী বলছেন? সাথে সারা দেশের মতো কিন্তু বন্দরনগরীর চট্টগ্রামে বিদ্যুৎ অফিসের সামনে বিএনপির যে পূর্ব ঘোষিত, কেন্দ্র ঘোষিত যে কর্মসূচি সেটি শুরু হয়েছে। আমরা দেখেছি বেলা 11টা থেকে এই কর্মসূচি আসলে আনুষ্ঠানিকভাবে শুরু হলেও বেলা 11টার আগে থেকেই বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। আমরা দেখেছি চট্টগ্রামের বিভিন্ন উপজেলা, চন্দনাইশ, আনোয়ারা সহ অন্যান্য উপজেলাগুলো থেকে চট্টগ্রামের আগ্রাবাদের এই যে বিদ্যুৎ অফিস, সেই অফিসের সামনে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। মূলত তাদের যেটি দাবি সেটি হচ্ছে দেশে বর্তমানে যে বিদ্যুতের যে অসহনীয় অবস্থা, লোডশেডিং সহ নানা যে সমস্যা, অর্থাৎ বিদ্যুৎ খাতে যে দুর্নীতির তারাও অভিযোগ করছেন এবং তারা আসলে জানতে চান ঠিক কোন কোন কারণে বিদ্যুৎ খাতের এই অবস্থা এবং কী কারণে এই বিদ্যুতের এই অসহনীয় অবস্থা সারা দেশে, সেটি তারা জানতে চান। আমরা যতটুক বিএনপি নেতাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা এই অবস্থান কর্মসূচির পরেই এখানকার যারা বিদ্যুৎ অফিসের যিনি প্রধান প্রকৌশলী আছেন তার নিকট তারা স্মারকলিপি প্রদান করবেন এবং সেখানে তারা বিদ্যুৎ খাতের যে অনিয়ম এবং যে সারা দেশে অসহনীয় লোডশেডিং হচ্ছে তার কারণ, সুনির্দিষ্ট কারণ তারা জানতে চাইবেন এবং এর প্রতিকার যাতে হয় সেটি তারা আসলে তাদের যে স্মারকলিপি সেটির মাধ্যমে জানতে পারবেন। একই সাথে আমরা দেখেছি এই কর্মসূচিকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি নিরাপত্তা বেষ্টনী তারা এখানে তৈরি করেছেন। বিএনপি নেতারা যেটি বলছেন তারাও শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি শেষ করতে চান। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও যে এই জায়গায় সজাগ রয়েছেন। তো সব মিলে যেটি বলা চলো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যেমন অবস্থান রয়েছে, বিএনপি নেতাকর্মীরাও আসতে শুরু করেছেন এবং বেলা 12টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকা থেকে বিএনপির কর্মসূচির সবশেষ খবরাখবর। ধন্যবাদ মুজিব।